চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যেসব কমিউনিটি ক্লিনিক আছে এগুলো ডাক্তার কলে নদের হন চিকিৎসা সেবা, আর গ্রামের গরিব মানুষকলও নফার হন চিকিৎসা সেবা। কারণ ডাক্তার কল তারা সরি স্থায়ীকরণের দাবি লইরে গত 20 তারিখ হইতে 22 তারিখ পর্যন্ত নিজ নিজ উপজেলার অবস্থান কর্মসূচি করিয়ে, আর আজিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে তারা বেন নইতে অবস্থান কর্মসূচি পালন করে। যতদিন পর্যন্ত চাকরি রাজস্ব করার নয় দেখাজন পরে দেড়জন পরে আমরণ অনুসন্ধান পরে করবেন, একমাত্র একখান উদ্দেশ্য চাকরি জাতীয়করণ। এরে মরারুফর খরার গাওলে ইতারা আন্দোলন চলতে থাকবে বলে জানাইয়ে এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অকল আর এদিকে সেবা দিন মাছ কিটিকে চোখের দেখেন না, আর সেবা ইউনিয়নের বিনিময়ে হলেও মাছ আইনি একটা আর রাজস্ব কর পর্যন্ত প্রক্রিয়াতে শুধু আত আছে, বয়স শুধু জাত আছে, কিন্তু আর রাজস্ব কিন্তু নর লং মাছ গরি শহীদ মিনা যায় রে আর দাবি দেওয়া জানাই মাধ্যমে ম্যাডাম আইয়ের আর জুস সবাই রে আর কর্মসূচি একদম স্টপ করে দিয়ে ওই দিকে তোর অবশ্যই রাজস্ব করছম, কিন্তু সে জুসের মধ্যে রাখি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আর এই আশ্বাস দিয়ে চাকরি রাজস্ব গ্রহণ করা হইব, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল পাওয়া না যায়। 2011 সালে তারা চৌরির যোগদান করছি, গণনার পরেও সরকারি চৌরি হিসেবে যোগদান গণনার পরে 2014 সালে আমি চুক্তি আসছিলাম, এরপর আর উন্নয়ন খাতত নিই এবং আর এই 2013 সালের তো এই পর্যন্ত ফাঁসকান সিডি পরিপত্র জারি করেছি চৌরি জাতীয় গরিব হয়ে, কিন্তু এনার বাস্তবায়ন না পাই। আর স্বাস্থ্যমন্ত্রী লয় বসি, অনেক এমপি মিনিস্টার লয় বসি আর চৌরি জাতীয়করণের বিষয়ে, কিন্তু অনেকে আশ্বাস দিয়ে বাস্তবায়ন না পাই। মনিরুল ইসলাম মুন্না, C+TV। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং C+ ফোন রে চাহ।